একজন ভিক্ষুকের মাসিক আয় কত হতে পারে সে ধারণা বেশিরভাগ মানুষেরই নেই। তবে অনুমানের ভিত্তিতে বলা যায় তার মাসিক আয় সর্বোচ্চ 5 থেকে 10 হাজার টাকা হতে পারে। কিন্তু ভারতে এমন একজন ভিক্ষুক আছে যার একজনের ভালো সরকারি বা বেসরকারি চাকরিজীবীর থেকেও বেশি, জীবনযাপন করে বিলাসবহুলভাবে। দেশটির তেমনই একজন ভিক্ষুকের নাম ভরত জৈন। কলকাতার আনন্দবাজার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে দেশটির সবচেয়ে ধনী ভিক্ষুক তিনি মূলত মুম্বাইয়ের প্যারেলে এলাকায় ভিক্ষা করেন। তার বয়স 49-এর কাছাকাছি। তার মাসিক আয় 75,000 টাকারও বেশি। শুধু তাই নয়, ভরতের দুটি অ্যাপার্টমেন্টও আছে যার এক একটি দাম প্রায় 70 লাখ টাকা। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভরতের সংসার। ভরতের একটি দোকান আছে, ওই দোকানে ভাড়া দিয়ে তিনি মাসে 10,000 টাকা পান।